बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल। आशा करछि आल्लाहुर रहमते आपनारा जे जेखाने आछेन सुस्थ आछेन साबधाने आछेन एबं भालो आछेन। आमिओ आपनादेर दुआए आल्लाहुर रहमते आमार परिवार निये भालो आछि। तो आजकेर ब्लगटा सकाल थेके शुरू करे दिलाम। तो सकाले फुलेर शुभेच्छा, आमार ए गाछटाते अनेक फुल देय, माने फुल जखन कलि शुकिये जाए आबार आगाछागुलो केटे दी, आबार दुई दिन पर एक दिन पर ही आबार फुल है। तो एत परिमाणे फुल दे आमी तो आसले अबाक हो जाए ए फुल गाछटा देखे। तो बारान्दा थेके सोजा रान्नाघरे चले आसलाम। तो रान्नाघरटा आगे क्लिन करे निये तारपरे रान्ना बसाए दिलाम। तो आज के सकाले रुटी पराठा कोनोटाई बानाबो ना, आज के एक गरम भात रान्ना करब और गरम गरम उजरी माने भुड़ी रान्ना करब, खासिर भुड़ी और लाल आलू भरता बनाबो। तो प्रथमे ओ चूलाय आलूटा बसाय दिसी सिद्ध होवार जोन्नो और ये चूलाय भुड़ीटा रान्ना करे नेब। तार सरिषार तेल दिए भुड़ीटा भाजी करब। तो ये जोन्नो सरिषार तेल दिलाम, पियाज रसुन दारचिनी तेजपाता सदा एलाच कलो एलाच लौंग गोलमरीच एगुलो दिए पियाजटा ब्राउन कलर करे भेजे नेब। तो पियाजटा ब्राउन कलर हुए गेछे तार मध्ये अल्प एकटु पानी दिए दिलाम। तारपरे आदा रसुनेर पेस्ट, जीरा, धनियार गुड़ा, गोलमरीचेर गुड़ा, लाल मरीचेर गुड़ा, हलुदेर गुड़ा, लवण सब किछु दिए मसलाटा भालो करे बेश किछुक्षण कषाय निब। मसलाटा कषानोर परे फ्रोजिंग भुड़ीटा एखन ओर मध्ये दिए दिलाम। तो आमि तो भुड़ीटा सुंदर करे क्लिन करे आबार सिद्ध करे फ्रोजिंग करे राखछि जाते कोनो गंध ना हय, सुंदर ओइभावेई थाके, ओटाय दिए दिलाम। एखन तार संगे किछुटा पानी एड करे तार ढाकना दिये ढेके आस्ते आस्ते रान्ना करे निब। এই তো ভুড়ি ভাজিটা একদম হয়ে গেছে। তো গরম গরম ভাত দিয়ে কিন্তু এই ভুড়ি ভাজিটা অনেক টেস্ট লাগে। তা আমার তো ভুড়ি ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তা আপনাদের কার কার পছন্দ তা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তা আমার রান্না শেষ না হতেই দেখি বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমি টেবিল রেডি করতেছিলাম, তো এদিকে বড় মেয়ের জামাই বলতেছে মা আমি ভর্তাটা বানাই। তো আমি ঠিক আছে বানাও, তো ভর্তাটা বানাই নিচ্ছে। তো হঠাৎ আবার বড় মেয়ের ননদের হাজবেন্ড ও আবার চলে যাবে ঢাকায়, তো ওদের মাইক্রোটা একটু আসতে দেরি হচ্ছে, এই জন্য বাসায় আসছে। তো তো সকালবেলা বাসা থেকে নাস্তা করে আসছে, তো ওকে তো অনেক জেদ করতেছি, তো কোনো নাস্তাই খাবে না। তাহলে বললাম যে অল্প একটু ভুড়ি ভাজি দিয়ে ভাতই খাও, তো ওরও আবার পছন্দ ভুড়ি ভাজি, তো অল্প একটু এই জন্য আমাদের সঙ্গে ভাতই খেয়ে নিল। তো আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। Thank you.
ছোট মেয়ে তো আবার এই ভুড়ি ভাজি একদমই পছন্দ করে না, তো ফ্রোজিং রুটি ছিল আর ডিম ভাজি করে ও খেয়ে নিবে। তো নাস্তা খাওয়া তো শেষ, এখন কফি খাওয়া হবে। তো আমি আগে আবার দুধটা ভালো করে জাল করে রেখেছি, তো এখন মেয়ে কফিটা বানায় নিচ্ছে। তো কফিটা বানাতে বানাতে তো এদিকে আবার মাইক্রোওয়েভ চলে আসছে, তো জামাই আবার চলে গেল, তা কফিটা ওর আল্লাহ রিজেকে মাপলো না, খাইতে পারলো না। তা রিজেক বড় জিনিস, রিজেক না থাকলে হাজার সামনে খাবার তাও আল্লাহর হুকুম না হলে খাইতে পারবে না। তো এতেই বোঝা গেল যে আসলে ওর রিজেকই নাই। তো আমরা আসলে সবাই খালি বারবার এটাই বলছিলাম যে একবারে রেডি, খালি খাবে, এই সময় আর অপেক্ষা করতে পারলো না। তো কফিটা বানায় নিয়ে বেডরুমে চলে আসলাম। তো এখন আমরা ইত্যাদি দেখতেছিলাম আর কফিটা খাইয়া নিলাম। আমার তো আবার টিভি দেখলে বাসার কাজ হবে না, তো আমি আবার বাসার কাজগুলো করার জন্য রুমে চলে আসলাম। তো গতকাল তো ওয়াশের কাপড়গুলো সব শুকায়া, তো ওগুলো বেডের ওপরে অমনি রাখছি, সেগুলো তো ভাঁজ করাই হয়নি, তো ওগুলো এখন ভাঁজ করে নিব। আর ছেলেকে বললাম তুমি ভ্যাকুম ক্লিনার দিয়ে রুমগুলো ক্লিন করে দাও। তো আমার এগুলো কাজ করতে করতে 12টা বেজে গেছে, তো আসলে কাজ করতে করতে গলাও শুকিয়ে গেছে। তো মেয়েকে বললাম যে টক দই আছে একটু লবঙ্গ বানাও, আর মেয়ে তো আবার
ওর গ্রামে বাড়িতে জাম্বুরা নিয়ে আসছিল, তো ওটা একটু মাখো আর পেয়ারা কাটো, তেমন একটু খাইতে ভালো লাগবে। তো ছোটো মেয়ে আবার ওগুলো রেডি করে নিচ্ছে। তো আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি সবসময় চেষ্টা করি তা আপনাদের ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। এই তো ছোটো মেয়ে সব কিছু রেডি করে নিয়ে চলে আসছে, তো আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। আর খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার সবসময় পাশেই থাকবেন। তাহলে আজকে আসি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।